আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের চেয়ারম্যান। আমি আজকে আপনাদের একটি মেসেজ দেওয়ার জন্য ভিডিওতে এসেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব একটি আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হসপিটাল। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন বাত ব্যথা, প্যারালাইসিস, হাড় জোড়া রোগ, শারীরিক পঙ্গুত্ব, ডিসেবিলিটি, পক্ষাঘাতগ্রস্ত, ব্যথা বেদনার চিকিৎসা দিয়ে আসছি এবং এই সংক্রান্ত সকল ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা, এক্সরে, এমআরআই হতে শুরু করে সকল চিকিৎসার উপকরণ এবং ইনভেস্টিগেশন আমাদের ডিপিএসসি হাসপাতাল করে আসছে। আসলে ডিপিআরসি হাসপাতাল যদিও স্পেশালাইজড হাসপাতাল, বেসিক্যালি ডিপিআরসি হাসপাতাল লিমিটেডে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, শিশু, নিউরোলজি, বিভিন্ন স্পেশালিস্টরা এখানে রেগুলার বসেন এবং আমাদের অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ল্যাব রয়েছে। আপনারা যারা আমাদের ডিপিআরসি হাসপাতালে আসবেন, আসলে আপনারা পরিবেশ এবং আমাদের ল্যাব নিজ চোখে দেখতে পারবেন, বিকজ আমাদের ল্যাব গ্লাস দিয়ে ওভাবে ওপেন করা আছে যেন যে কোনো রুগী, যে কোনো লোক বুঝতে পারে যে আমরা এখানে কি জাতীয় বা কি মানের ল্যাব প্রতিষ্ঠা করেছি। আমার আজকে ভিডিও বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই ল্যাবে আমরা যে কোনো প্রকার টেস্ট করতে সক্ষম। অনেক টেস্ট আছে, আগে বিদেশে যেতে হতো, যে টেস্টগুলো বাংলাদেশে এখন হচ্ছে, যার ধারাবাহিকতা আমাদের ডিপিআরসি ডায়াগনস্টিক ল্যাবে সকল প্রকার সকল রোগের যে কোনো পরীক্ষা নিরীক্ষা টেস্ট করতে আমাদের এখানে সক্ষম। আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্ট, যারা ল্যাব টেকনোলজিস্ট, রয়েছে প্রফেসরের মানের এবং পদমর্যাদার আমাদের প্যাথোলজিস্ট, আমাদের রয়েছে অধ্যাপক পদমর্যাদার রেডিওলজিস্ট, আমাদের আল্ট্রাসোনোলজিস্ট এবং ইকো কার্ডিওগ্রাম, ইসিজি বা এই জাতীয় যে কোনো পরীক্ষা রিপোর্ট দেওয়ার জন্য কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার টেস্টের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট ওনারা প্রদান করে থাকেন। আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার কারণে আমরা অতীতে অনেক ফ্রি সেমিনার, আমরা বিভিন্ন প্রচার প্রসার, মানুষের গণসচেতনতা বৃদ্ধি অনলাইন বলেন, টেরিস্ট্রিয়াল টেলিভিশন বলেন, রেডিও, টিভিতে আমরা করে আসছিলাম, যার ধারাবাহিকতায় আমরা আগামী শুক্রবার থেকে, আগামীকালকে 25শে জানুয়ারি থেকে আমাদের নতুন আরেকটি অধ্যায় আমরা চালু করতে যাচ্ছি। প্রতি শুক্রবারে আমরা এখন ফ্রি মেডিকেল ক্যাম্প করব। সো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছি, কিন্তু সামাজিক অনেক লোক আছে আমাদের আশেপাশে যাদের হয়তো ডাক্তারে ভিজিট দেওয়া কখনো সম্ভব হয় না, বা অনেক কারণে তারা একটা ভালো হাসপাতালে যেতে ভয় পায় আর্থিক সমস্যার কারণে, সেই সমস্যাটা থেকে যারা তারা বের হয়ে আসতে পারে। এই মেসেজটা আমরা থ্রু করতে চাই যে আপনাদের কোনো ডাক্তারকে ভিজিট দিতে হবে না। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের এখানে ডাক্তারগণ এবং রেজিস্টার্ড, সকল ডাক্তারই রেজিস্টার্ড, তারা আপনাদের ফ্রি হেলথ চেক আপ, ফ্রি কনসালটেন্সি এগুলো করে যাবে। পাশাপাশি আপনাদের যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটার উপরে স্পেশাল সার দেওয়া হবে প্রতি শুক্রবারে। স্পেশাল সার বলতে সেটা বিভিন্ন পার্সেন্টে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, যেটা আপনারা যে কোনো জায়গার চেয়ে কমে এখানে করতে পারবেন। তো আসুন, প্রতি শুক্রবারে আপনারা যাদের অথবা যারা সময় পাচ্ছেন না, শুক্রবার অনেক সময় ডাক্তার পান না, আমাদের ডিপিআরসি হাসপাতালে আপনাদের যে কোনো মেডিসিন, সার্জারি, গাইনোকোলজিক্যাল যে কোনো সমস্যার চিকিৎসার জন্য, সুপরামর্শের জন্য
ডিপিআরসি হাসপাতালে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 1টার ভিতরে এসে ডাক্তার দেখিয়ে যাবেন, আপনাদের কোনো ভিজিট দিতে হবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে অন্তত আমাদের যে নাম্বারটি দেওয়া আছে 09666-77441, আমি আবার বলছি 09666-77441, এই নাম্বারটিতে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত, প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফোন দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে একটি সিরিয়াল দিয়ে আসলে আমরা খুব সহজেই, খুবই অর্গানিক অর্গানোগ্রাম অনুযায়ী, খুব ডিসিপ্লিন ওয়েতে আপনাদেরকে দেখতে পারবো, সেভাবে একটি সিরিয়াল দিয়ে আসবেন। এবং আমাদের এই সামাজিক উদ্যোগকে আশা করি আপনারা সবাই সহায়তা করবেন, এবং যেন আমরা ডিপিআরসি হাসপাতাল কর্তৃপক্ষ এই জাতীয় সামাজিক দায়বদ্ধতা আরও পালন করতে পারি এবং আরও নতুন নতুন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন জনগণের সেবা সহযোগিতা করতে পারি, সে বিষয়ে বা সেই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।